Hello guys and welcome back to another brand new video. I hope shobai onek onek bhalo ache and guys ajker ei video er bhitore amra kotha bolbo shotgun diye kibhabe tumi je kono ranger je kono enemy ke easily one tap lagai dite parba plus tomar kono rokom kono aim atkaye jawa plus onnanno je samasya gula ugulao hobe na to jante chale to dekhte hobe video ta shuru theke end porjonto to cholo ar deri na kore video ta ke shuru kora jak. তো গাইস এখানে সবার ফার্স্ট স্টেপে তো বলি দেখো তোমার সেনসিটিভিটির কথা এখন দেখো সেনসিটিভিটি তো তোমাকে অলওয়েজ আমি সাজেস্ট করব যে তুমি অলওয়েজ হাই সেনসিটিভিটিতে খেলো এন্ড আমি তো তোমাকে সাজেস্ট করব যে তুমি সেনসিটিভিটি ফুল 100 দিয়ে গেম প্লে করো এখন তারপর আরেকটা কথা হচ্ছে যে তোমাকে শটগানে কিন্তু হাই ড্র্যাগারও দরকার হয় এখন ওইটার জন্য তোমাকে আমি সাজেস্ট করব যে ফায়ার বাটনের যে পজিশনটা আছে ওটাকে তুমি চাইলে ডিসপ্লে একটু নিচের দিকে রাখতে পারো তাহলে উপরের দিকে ড্র্যাগ করার টাইমে তুমি একটু বেশি ড্র্যাগ করতে পারবে এন্ড এইমটা বডিতে আটকে যাওয়ার যে প্রবলেমটা ওইটাও তোমার একটু কম হবে এন্ড দেন গাইস তারপরের স্টেপে এখানে কথা বলি যে তোমাকে কিভাবে যে কোনো এনিমিকে যে কোনো রেঞ্জে ওয়ান ট্যাপটা লাগাইতে হবে তো সিম্পলি দেখো শর্টগানের ক্ষেত্রে কখনো তোমার স্ট্রেট ড্র্যাগ না শর্টগানে অলওয়েজ তোমাকে ইউজ করতে হবে রোটেশন ড্র্যাগ মানে এনিমির হেড যেই সাইডে থাকবে ওই সাইডে তোমাকে ইউজ করতে হবে রোটেশন ড্র্যাগ মানে হেড সাইডে তোমাকে ফায়ার বাটনটাকে রোটেট করাইতে হবে ওকে এখন তোমাকে আরেকটা কথা বলি যেমন দেখো তুমি অলওয়েজ ট্রাই করো এনিমির বডির থেকে ডান পাশে তোমার এমটাকে প্লেসমেন্ট করানোর ওকে এখন ডান পাশে এমটা কেন তোমাকে আমি প্লেসমেন্ট করাইতে বলতেছি কারণ দেখো যদি তুমি ডান পাশে এমটা প্লেসমেন্ট করো তাহলে তুমি রাইট সাইডে মানে তোমার ডিসপ্লে ডান দিকে তোমাকে ফায়ার বাটনটাকে রোটেট করাইতে হবে এন্ড যেটা কিনা তোমার জন্য অনেক বেশি ইজি ওকে এন্ড তারপর একটা কথা হচ্ছে দেখো শর্টগানের ক্ষেত্রে অলওয়েজ তোমাকে জোরে ড্র্যাগ করা লাগবে ওকে যদি তুমি আস্তে ড্র্যাগ করো তাহলে এনিমির বডিতে তোমার এমটা আটকে যাওয়ার চান্স অনেক বেশি থাকে ওকে আই হোপ বুঝতে পারছো এন্ড দেন গাইস থার্ড নাম্বার স্টেপে আরো একটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বলি এখন সেটা হইতাছে যে দেখো তোমাকে অলওয়েজ টাইম আমি সাজেস্ট করব যে কোনো একটা এনিমিকে যখনই তুমি ওয়ান ট্যাপ মারা ট্রাই করবা তখন তুমি ওয়ান ট্যাপ মারার আগে একটা জাম্প নেও ওকে বা তুমি এটাকে সুপার জাম্পও বলতে পারো এখন তোমাকে আমি এটা কেন বলতেছি কারণ দেখো এইটা যদি তুমি করতে পারো তোমার ওয়ান ট্যাপ মারার প্রসেসটা অনেক বেশি ইজি হয়ে যায় কারণ যেই টাইমে তুমি জাম্প করতেছো এমটা আকাশে থাকতেছে এন্ড ওই টাইমটায় তুমি ইজিলি কিন্তু এমটাকে এনিমি বডির যেই জায়গায় তুমি প্লেসমেন্ট করতে চাও অনেক ইজিলি কিন্তু প্লেসমেন্টটা করে ফেলাইতে পারতেছো এখন তোমাকে আমি আরেকটা জিনিসের কথা বলবো সেটা হইতেছে দেখো তুমি জাম্প করার সাথে সাথে ট্রাই করো তোমার এমটাকে এনিমির বডির থেকে লেফট সাইডে নিয়ে যেতে ওকে এখন আমি তোমাকে এটা কেন বলতেছি কারণ দেখো তুমি একটা জিনিস অলওয়েজ খেয়াল করবে তোমার যে ক্যারেক্টারটা আছে ওইটার ডিসপ্লে লেফট সাইডে কিন্তু একটু বেশি থাকে বাট রাইট সাইডে কিন্তু একটু কম থাকে ওকে অ্যান্ড এইটার কারণে তোমার ডিসপ্লে রাইট সাইডে একটু স্পেসও কিন্তু বেশি থাকে অ্যান্ড এইটার কারণে রাইট সাইডে রোটেশন ড্র্যাগ মেরে ওয়ান ট্যাপ লাগানোটা কিন্তু অনেক বেশি ইজি তো বাস গাইস এই ছিল আজকের মতন ভিডিও ভিডিও তোমাদের সবার কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিতে ভুলবে না এন্ড যদি ভিডিওটা তোমার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও এন্ড যদি তুমি চ্যানেলে নতুন আছো থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধু কোনো ভিডিও দিলে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই